কেউ যদি বাংলাদেশে বলে স্যালাডন কে চিনে না, এটা তো আমি কথা শেষ করি নাই, কমেন্টস ঠিক আছে, কিন্তু সানি লিওন কে তো ভাইরাল করছে মাননীয় তথ্যমন্ত্রী, আপনি আমি করি নাই, আমি নিজ দায়িত্ব নিয়ে বলছি, মাননীয় তথ্যমন্ত্রী যে তথ্য দিয়েছেন উনি সঠিক বলেছেন, যারা ষড়যন্ত্র করে, যারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে সরকার এক বিন্দু ছাড় দিবে না। ভোজ্য তেলের মজুদ করার জন্য এবং দ্রব্যমূল্য ভোজ্য তেলের দাম বেশি রাখার জন্য দাউদকান্দিতে এই পর্যন্ত 6 লক্ষ টাকা, আমি আবার বলছি আনুমানিক 6 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আপা বিনয়ের সাথে আপনাকে প্রশ্ন করছি, সায়ারন ইউনিয়নের ব্যাপারে আপনার তো আগ্রহ কেন নাম্বার ওয়ান, অথবা যেখানে আলোচক বিন্দু আছে ওনাদের তো আগ্রহ কেন নাম্বার ওয়ান, নাম্বার টু উনি এসছেন একটি ব্যক্তিগত একজন ব্যক্তির, আচ্ছা আগ্রহটা কি বলবো আগে যে আমাদের বলেন এত এত আগ্রহ কেন, আমাদের তো কোনো আগ্রহ নেই, আপনার তো আগ্রহ কেন, আমাদের মন্ত্রী এত সুন্দর করে বলেছেন, আমরা তো আমরা তো অবশ্যই ওনাকে ট্রাস্ট করি, বিশ্বাস করি এবং ওনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু পরের দিন যখন আমরা দেখি সানি লিওন এসে এয়ারপোর্টে নেমে আনন্দ উল্লাস প্রকাশ করছে, তখন আমরা মানে কিভাবে নিব, আপনি কিভাবে নিয়েছেন ব্যাপারটা, আপনার কাছে এবার প্রশ্ন। না একটা ব্যক্তি শুনেন, ওনাকে বাংলাদেশের না, ওনাকে পৃথিবীর সবাই চিনে, এটা হচ্ছে বাস্তবতা, দিস ইজ দ্য রিয়েলিটি, কেউ কিভাবে চিনে ওই আলোচনা যাচ্ছি না, এটা একটা মানুষের ব্যক্তিগত ব্যাপারে আলোচনা করব না যেহেতু এখানে উপস্থিত নাই। অবশ্যই উনি বাংলাদেশে এসেছেন, উনি ওনার কি বলবো এটাকে আনন্দ উল্লাস করেছেন স্বাভাবিকভাবেই, এটা ওনার এই বাংলাদেশে আসার ব্যাপারে উনি নিশ্চয়ই আগ্রহ ছিল, উনি এসছেন একটি ওনার পারিবারিক বন্ধুর আমন্ত্রণে, একটা পারিবারিক অনুষ্ঠানে, এখানে টক শোতে আলোচনা কোনো বিষয় না, ইটস নট এ বিগ ডিল নাম্বার ওয়ান আমার দৃষ্টিতে, আপনারা কেন এটা আলোচনা আনছেন এটা আমার বোধগম্য নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু এটা আলোচনা আনছেন এটা আলোচনা আনছেন আমাদের মাননীয় তত্ত্বমন্ত্রী হাসান মামুন সাহেব, উনি নিজকে জাহির করেছেন যে সরকার একটা ভালো কাজ করছেন, কালা কাজটাকে সানি লিওনের বিষয় বন্ধ করে দিয়েছেন, জনগণ তো জানতোই না সানি লিওন কে, বাংলাদেশের 90% লোক জনগণ জানে না সানি লিওন, মানে আমার মতো আপনার মতো যে কয়েকজন একটু এই টকশো টকশোতে আসি পত্র পত্রিকা পড়ে 10%, 5%, 2%, আমার মাননীয় মন্ত্রী আমি বলি মাননীয় মন্ত্রী অলরেডি মিন্টু ভাই আমি আপনার বিনয়ের সাথে বলছি ক্ষমা সুন্দর দিচ্ছেন, কেউ যদি বাংলাদেশে বলে স্যালারন কে চিনে না, এটা তো আমি কথা শেষ করি নাই, কমেন্টস ঠিক আছে, কিন্তু সানি লিওন কে তো ভাইরাল করছে মাননীয় তথ্যমন্ত্রী, আপনি আমি করি নাই, লেট মি ফিনিশ, এটা যদি আমি ল্যাপটপে হতো তাহলে আমি আপনাকে ডকুমেন্টস দেখাতে পারতাম, যেহেতু আমার মোবাইলে ডকুমেন্টস গুলো রয়েছে যেটা একটু পরে টক শো আছে আমি দেখাতে পারি, ঠিক নাই যদি আলোচনা আসে, আমি আপনাকে বিনয়ের সাথে বলছি মাননীয় তথ্যমন্ত্রী যেটা বলেছেন উনি সঠিক বলেছেন, আমি আবার বলছি আমি নিজ দায়িত্ব নিয়ে বলছি, মাননীয় তথ্যমন্ত্রী যে তথ্য দিয়েছেন উনি সঠিক বলেছেন, সেটা হচ্ছে এখানে এখানে বললাম যে আমার ডকুমেন্টস গুলো আমার মোবাইলের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে উনি এসছেন, আমি আবার বলছি দুইটা বিষয় এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে উনি একটা কোম্পানি নামটা ভুলে গেছি, প্রযোজক কোম্পানি যারা সায়ারন ইউনিয়নকে বাংলাদেশে শুটিং করার কথা, এক মাসে থাকার কথা, ওকে, এবং এবং ওনার যে অফিসিয়াল নেম, আমরা তো ওনার ইয়া নেম জানি, কি বলবো এটা প্রতীকী নেম জানি অথবা অভিনয়ের নেম জানি, ওকে ইয়েস ওকে, এখন সরকার যে দায়িত্ব নিয়েছে যে উনি এখানে বাংলাদেশে অভিনয় করতে পারবেন না, এবং ওনাকে ভিসা দেওয়া হয়েছিল, এই ভিসাটা ক্যান্সেল করা হয়েছে, এটা বাস্তবতা, এটা পরিষ্কার, এখানে আলোচনা করার সুযোগ নাই, এবং সায়ারন ইউনিয়ন বাংলাদেশে এসছে সিনেমা করার জন্য না, উনি এসছেন বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তির পারিবারিক অনুষ্ঠানে যোগদানের বিষয়ে,
সরকার কি মাননীয় তথ্যমন্ত্রীকে একবারও বলেছেন যে পারিবারিক দাওয়াতে উনি আসতে পারবেন না? কেন এগুলো আপনার আলোচনা আসতেছেন খামাখা? দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য, এটা হচ্ছে বাস্তবতা। সরকার ভোজ্য তেল, ছোলা, তারপর আরেকটা আইটেমের নাম ভুলে গেছি, এটার ভ্যাট ট্যাক্স আরেকটা কি জানি মওকুফ করে দিয়েছে। কেন? সরকার, আমি আবার বলছি, সরকার এই বিষয়ে সম্পূর্ণ অবগত এবং এই দ্রব্যমূল্য কমার ব্যাপারে আমার উপজেলা লেভেল পর্যন্ত আমরা নির্দেশনা পেয়েছি। এবং আপনি জেনে খুশি হবেন, এই ভোজ্য তেলের মজুদ করার জন্য এবং দ্রব্যমূল্য ভোজ্য তেলের দাম বেশি রাখার জন্য দাউদকান্দিতে এই পর্যন্ত 6 লক্ষ টাকা, আমি আবার বলছি আনুমানিক 6 লক্ষ টাকা জরিমানা করা এবং একজন পাইকারি ব্যবসায়ীকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকার এই বিষয়ে অবগত, সরকার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে। জননেত্রী শেখ হাসিনা সমালোচনাকে উনি অ্যাকসেপ্ট করেন এবং উনি নিজেও শুনেন, এবং কিছু কিছু ক্ষেত্রে আমার পার্সোনাল বিশ্লেষণ, উনি বিভিন্ন সমালোচনাকে উনি অ্যাড্রেস করেন, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দ্রব্যমূল্যের ব্যাপারে আমি একটি কথা বলতে চাই, আমার এখনই আমি শেষ কথা বলে দিচ্ছি, আমার একটু টাইম হয়ে গেছে, সরি, আই বেগ অ্যাপোলজি। আমাকে ফজল হক ভাই, খান ভাই এবং পরশ ভাষণে ভাই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার আরেকটি টক শো শুরু হবে একটু পরেই। বাট আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে, আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য, এবং আপনারা যারা সমালোচনা করছেন আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে ওয়েলকাম জানাই। অবশ্যই আপনাদের সমালোচনা গঠনমূলক, আমি আবার বলছি গঠনমূলক সমালোচনা সরকার পজিটিভলি দেখে এবং এটা অ্যাড্রেস করে, কিন্তু সতর্ক করে দিতে চাচ্ছি সেই সাথে যারা ষড়যন্ত্র করে, যারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে সরকার এক বিন্দু ছাড় দিবে না। এটার সাথে সরকারের এই পলিসির সাথে আমিও একমত, সরকারের সমালোচনা করবেন, ভুল ভ্রান্তি হতেই পারে, এটা সরকার শুধরে নেওয়ার সুযোগ আছে, কিন্তু ষড়যন্ত্র করবেন, দেশকে অচল করে দেওয়ার চেষ্টা করবেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করবেন, এটা তো কেউই মেনে নেবে না। ধন্যবাদ সবাই।